জয়েন সকল বিরাজ নতুন টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকটা কোশ্চেনের পাঁচ সেকেন্ড সমাবেক্ট কারেক্ট টি তোমাদেরকে জানিয়ে দেবো প্রথম কোশ্চেন দেখো রাষ্ট্রসংঘের প্রথম আনুষ্ঠানিক অধিবেশন কবে বসে তার আগে শুনে নাও রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কবে তোমরা জানো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রসংঘের যেটা এখন সদস্য সংখ্যা একশো তিরানব্বই সদস্য আছে প্লাস দুটো তার সাথে কী আছে পর্যবেক্ষক দেশ রয়েছে যদি পরীক্ষায় পর্যবেক্ষক দেশ কটা আছে দুটো আছে বলবার সদস্য কতগুলো আছে একশো তিরানব্বইটি রয়েছে আর রাষ্ট্রসংঘের সদস্য নয় দুটো দেশ আছে সেগুলো কী কী একটা তাই তাইওয়ান আর একটা আছে ভাটিকান সিটি খেয়াল রাখবে তাইওয়ান আর ভাটিকান সিটি এই দুটো দেশ রাষ্ট্রসংঘের শুধু সদস্য নয় আর সঙ্গে হেডকোয়ার্টার কোথায় আছে নিউ ইয়র্ক খেয়াল রাখবে রাষ্ট্রসংঘের যেটা হেডকোয়ার্টার আছে কোথায় আছে নিউ ইয়র্কে রয়েছে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর রাষ্ট্রসংঘের ভাষা কতগুলো আছে যে সরকারি কাজকর্মের ভাষা আছে কটা ছটি ছটি সরকারি কাজকর্মের ভাষা রয়েছে এগুলো নোট ডাউন করে নিও তাহলে এই প্রশ্নের প্রশ্ন যারা অপশন এ বলছে উনিশ ছেচল্লিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের প্রথম আনুষ্ঠানিক অধিবেশন ঘটেছিল দ্বিতীয় কোশ্চেনটা দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত তাড়াতাড়ি অ্যান্সার করো যারা বন্ধুরা অপশন সি বলছো কারেক্ট অ্যান্সার ম্যানিলা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মুখ্য কার্যালয় ম্যানিলাতে অবস্থিত এবার পরবর্তী কোশ্চেনটা দেখো তিন নম্বর প্রশ্ন কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইনের সংযোগকারী যন্ত্রটির নাম কী কম্পিউটারের সঙ্গে টেলিফোনের লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি। যারা বন্ধুরা অপশান বি বলছে কারেক্ট একট অ্যান্সার মোডেম এই মোডেমের সাহায্যে কম্পিউটার টেলিফোনের লাইন সংযোগ করা হয়ে থাকে চার নম্বর প্রশ্নটি দেখো নেপালের সংসদের নাম কী নেপালের সংসদের নাম কি প্রচুর পরীক্ষায় এসে নেপাল সম্বন্ধে কি তথ্য তোমাদেরকে দিয়ে দিই দেখো নেপালের সরকারি ভাষা কি নেপালি খেয়াল রাখবে কি নেপালের সরকারি ভাষা কি নেপালি এটা খেয়াল রাখবে আর একটা ভাষা আছে সেটা হচ্ছে কি নেপালে যদি বলে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা তখন তোমরা কিন্তু অবশ্যই মৈথিলি করবে খেয়াল রাখবে কি যদি বলো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা মৈথিলি ঠিক আছে এটা এই বিষয়টা খেয়াল রাখবে আর এই কোশ্চেনার কারেক্ট অ্যান্সার তোমরা কনবক্স জানাবে যদি না বলতে পারো পরবর্তী ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব আর দেখো এই মুদ্রা মুদ্রাটা যে রাখো মুদ্রাটা বলে মুদ্রা হচ্ছে কি রুপি খেয়াল রাখবে কি এই নেপালের যেটা মুদ্রা রয়েছে সেই মুদ্রার নাম কি রুপি এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে আর একটা জিনিস তোমাকে বলে নেপালের যে ইন্টারনেটের যেটা যেটা ইন্টারনেটের কিন্তু ডট এনপি খেয়াল রাখবে কি ডট এনপি আমরা যেমন ভারতের ক্ষেত্রে কি লিখি ইন লিখি লাস্টে দেখবে ইন থাকে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে নেপালের সংসদে কি থাকে ডট এনপি থাকে তবে তোমরা জানাবে নেপালের সংসদের নাম কি এটা তোমাদের কাছে জানানো প্রশ্ন থাকলো বলে সাতেরতম প্যারালাল কোন কোন দেশের দেশের আন্তর্জাতিক সীমারেখা সাতেরতম প্যারালাল কোন কোন দেশের আন্তর্জাতিক সীমানা রেখা পাঁচ নম্বর প্রশ্ন আছে কত স্কোর করলে কমেন্ট জানাবে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে যার মধ্যে অপশান এ বলছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সাততম প্যারালাল উত্তর দক্ষিণ ভিয়েতনামের আন্তর্জাতিক সীমানা রেখা আজকে না ছয় নম্বর প্রশ্ন দেখো কামতাপুরের বর্তমান নাম কি কামতাপুর এর বর্তমান নাম কি প্রত্যেক দিন বলি যে পুরনতার নামগুলো যে ছিল সেই নামগুলো কিন্তু ভালো করে পড়বে পরীক্ষায় প্রশ্ন আসে যারা বন্ধুরা অপশান সি বলছো কোচবিহার কারেক্ট অ্যান্সার কামতাপুরে বর্তমান নাম কি কোচবিহার এখন হয়েছে সাত নম্বর প্রশ্ন দেখো পঞ্চ হ্রদের বন্দর কোন স্থানকে বলা হয়ে থাকে পঞ্চ হ্রদের বন্দর কোন স্থানকে বলা হয়ে থাকে যারা বন্ধুরা অপশান ডি বলছো পঞ্চরদের বন্দর বলাতে হবে মক্সোকে মক্সোকে অপশন অপশান অনুযায়ী মক্সকে একটা পঞ্চরদের বন্দর বলা হয়েছে যেখানে খেয়াল রাখবে মক্সোকে পঞ্চরদের বন্দর বলা হয়ে থাকে আর যারা ইংলিশ ক্লাসের কথা বলছো ডেসক্রিপশন তোমার লিঙ্ক দেওয়া থাকবে ইংলিশ ক্লাসের সেই ইংলিশ ক্লাসগুলোকে অবশ্যই করে আসতে পারে ভয়েসে ন্যাশন চেস প্রিপোজিশন শর্ট ঠিক সমস্ত ক্লাস করানো আছে জাস্ট ডেসক্রিপশনে যাও ক্লিক করে প্রত্যেকটা ক্লাস করে নাও এবার দেখো আজকে নিয়ে আট নম্বর প্রশ্ন দেখো প্রথম মহিলা আইএএস অফিসার কে হয়েছিল প্রথম মহিলা আই এ এস কে হয়েছিলেন প্রথম ভারতীয় পুরুষ প্রথম ভারতীয় মহিলা এই বিষয় পাঠটা ভালো করে পড়বে এখান থেকে প্রশ্ন আসে যারা বলতে অপশন এ বলছে আন্নার জর্জ মালোতরা কারেক্ট আনসার প্রথম আই হয়েছিলেন নাম্বার প্রশ্ন কাঠি লোকনৃত্যটি কোথায় প্রচলিত রয়েছে কাঠি লোকনৃত্যটি কোথায় প্রচলিত রয়েছে নৃত্য থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তাই নৃত্য পাঠগুলো কিন্তু ভালো করে পড়বে কাঠি লোকনৃত্যটি কোথায় বলছে যারা বলছিল অপশান বি কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গে কাঠি লোকনৃত্যটি অবস্থিত এর পরবর্তী কোশ্চেন দেখো আজকের দশ নম্বর প্রশ্ন ওস্তাদ জাকির হোসেন নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত দশ নম্বর প্রশ্ন আজকের ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত যারা বন্ধুরা অপশান ডি বলছে তবলা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওস্তাদ জাকির হোসেন তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত আজকের এগারো নম্বর প্রশ্ন দেখো ও সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন কে শালটাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও অবশ্যই যেন সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন কে অ্যান্সার তো জানাও তাছাড়া শালটাকে অবশ্যই জানাও যারা অপশন এ বলছে লর্ড কর্নওয়ালিস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সূর্যাস্ত আইন লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন আর এখানে বারো প্রশ্ন দেখো সাঁওতালরা যে জায়গায় যে জায়গাকে দামিনী কোহো বলতো সাঁওতালরা যে জায়গাকে দামিনী কোহ বলতো চারটে অপশান ভালো করে দেখো দেখে অ্যান্সার করো যারা বন্ধুরা অপশান ডি বলছো রাজমহল রাজমহল কয়েকটা অ্যান্সারে যাবে আর যারা এর আগের মক মকটেস্ট ক্লাসগুলো করেন তার লিঙ্ক ডিসক্রিপশান দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পারো আর খুব তাড়াতাড়ি বই পাবলিশ করতে চলেছি প্লাস মক টেস্ট থাকবে তোমরা অবশ্যই বাই করতে পারবে এবার তেরো নাম প্রশ্ন দেখো ভারতের রেলপথের জন্য কাকে বলা হয় ভারতের রেলপথের জনক কাকে বলা হয়ে থাকে ইম্পর্টেন্ট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করে প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড করে সময় ভারতের রেলপথের জনক কাকে বলা হয়ে থাকে যেমন যে অপশান এ বলছে লর্ড ডালৌসি কারেক্ট অ্যান্সার হবে ভারতের রেলপথের জনক লর্ড ডালৌসিকে বলা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি অবশ্যই কে কোন সংবাদপত্র প্রকাশন করেছে তার সাথে পড়বে সাল অবশ্যই পড়বে এগুলো পরীক্ষায় আসে যারা অপশান ডি বলছে অক্ষয় কুমার দত্ত কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক একটা নাম্বার কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট তোমাকে সাকসেসের পথে অনেকটা এগিয়ে দেবে এক একটা নাম্বার পনেরো নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত এর মধ্যে কোনটি শক্তির একক নয় নিম্নলিখিত এর মধ্যে কোনটি শক্তির একক নয় দেখো এখানে খেয়াল করো জুল জুল শক্তির একক খেয়াল করো ক্যালোরি শক্তির একক আর একক তাহলে কোনটা হবে অপশান বি কারেক্ট যারা বলছে নিউটন নিউটন এখানে শক্তির একক নয় ষোলম প্রশ্ন দেখো প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু অবস্থান কোথায় প্রথম শ্রেণীর লিভারের আলম্ববিন্দুর অবস্থান কোথায় রয়েছে তাতেই অ্যান্সার করো আর বারবার বলছে ইংলিশ ক্লাস কনে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ইংলিশ ক্লাসগুলোকে অবশ্যই করে নাও কাজে লাগবে অপশান সি কারেক্ট অ্যান্সার ভার ও প্রযুক্ত বলের মাঝে প্রথম শ্রেণীর লিভার বিন্দু অবস্থান করে সাত নম্বর প্রশ্ন দেখো শব্দোত্তর শব্দের কম্পাঙ্কলও কত শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হলো কত দেখো যে ধরনের সেট আমি করে থাকি পরীক্ষায় এই ধরনের সেটি পাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব একটা চাপ নিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে পরীক্ষার কম প্রশ্ন এসে থাকে যারা অপশান সি বলছে কয়েকটা দু হাজার হাজার বেশি হয়ে থাকে সব শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক আঠানো প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি একটি হ্যালোজিন মৌলের উদাহরণ নিম্নলিখিত কোনটি একটি হ্যালোজিন মৌলের উদাহরণ প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড সময় খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে নিম্নলিখিত কোনটি একটি হ্যালোজেন মৌলের উদাহরণ তার অপশান এ বলছো আয়োডিন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আয়োডিন একটি হ্যালোজিন মৌলের উদাহরণ আজকে উনিশ নম্বর প্রশ্ন দেখো জিপসাম কোন ধাতুর আকরিক জিপসাম কোন ধাতুর আকরিক এই আকরিকগুলো কিন্তু ভালো করে পড়বে আকরিক দিয়ে প্রশ্ন পরীক্ষায় আসে জিপসাম কোন ধাতুর আকরিক আজ আমাদের অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ধাতুর আকরিক হচ্ছে জিপসাম খেয়াল রাখবে ম্যাগনেশিয়াম ধাতুর আকরিক হচ্ছে কি জিপসাম সবাই বন্ধু ভুল বলা হয়েছে এটা এটা বলা হয়েছে জিপসাম কো ধাতুর আকরিক বলা হয়েছে এটা তো এটা কারেক্ট আনসার হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম কারেক্ট আনসার হবে এটা ভুল ম্যাগনেশিয়ামটা হবে না কারেক্ট আনসার হবে কি ক্যালসিয়াম জিপসাম কোন ধাতুর আকরিক সিপস্যাম হচ্ছে ক্যালসিয়াম ধাতুর আকরিক হচ্ছে জিপস্যাম ঠিক আছে কারেক্ট অ্যান্সার কী হবে তাহলে জিপস্যাম কোন ধাতুর আকরিক জিপস্যাম হচ্ছে ক্যালসিয়াম ধাতুর আকরিক পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা জিপসাম কোন ধাতুর আকরিক পরবর্তী কোশ্চেনটা বন্ধুরা দেখো জিপস্যাম কোন ধাতুর আকরিক জিপসাম কোন ধাতুর টাকরি প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড সময় কোথা থেকে আনসার করো জিবসাম কোন ধাতুর আগরিক যারা বন্ধুরে অপশান সি বলছো কারক্ট অ্যান্সার ক্যালসিয়াম ধাতুরাকরি করছে জিপস্যাম আজকের দিনে কুইনেও প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে নিম্নলিখিত কোন গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে তাড়াতাড়ি অ্যান্সার করো আর যারা ইংলিশ ক্লাস করি বাবা যে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে সেই ক্লাসগুলো করো যারা অপশান সি বলছে অ্যামোনিয়া কার্যকটা নিম্নলিখিত এই যে অ্যামোনিয়া গ্যাসটি হিমায়ন হিমায়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে আজকের একুশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানের কোন ধারা উল্লেখিত রয়েছে সুপ্রিম কোর্টের অভিলেখ আদালত হিসাবে কাজ করবে সংবিধানের কোন ধারা উল্লেখিত রয়েছে সুপ্রিম কোর্টের অভিলেখ আদালত হিসাবে কি করবে কাজ করবে যেমন ধরো অপশান ডি বলছো কয়েকটা একশো উনত্রিশ নং ধারায় এই উল্লেখ করা রয়েছে আজকের বাইশ নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণতে গৃহীত হয়েছে সংবিধান কিন্তু অবশ্যইভাবে পরীক্ষার সংক্রান্তে প্রশ্ন পাবেই পাবে ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে যেমন ধর অপশন ডি বলছে কারেক্ট দক্ষিণ আফ্রিকাতে নেওয়া হয়েছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তেইশ নম্বর প্রশ্ন দেখো মাচই হিমবাহটি কোথায় অবস্থিত মাচই হিমবাহটি কোথায় অবস্থিত তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড পরীক্ষা কিন্তু খুব কম সময় তোমাকে অ্যান্সার করতে হবে মাচই হিমবাহটি কোথায় অবস্থিত যেমন ধরো অপশন এ বলছে জম্মু কাশ্মীর কারেক্ট আনসার মাচই হিমবাহটি জম্মু কাশ্মীরে অবস্থিত আর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো মানুষ বায়োস্পিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত পরীক্ষায় মানুষ বলে পরীক্ষায় আসে মানুষ বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটি আগেও এসছে মানুষ বায়োস্পিয়ার রিজার্ভটি কোথায় বন্ধুরা অপশন বি বলছে অসমে অবস্থিত কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো বড়ি অভয়ারণ্য কোথায় অবস্থিত বড়ি অভয়ারণ্য কোথায় অবস্থিত অভয়ারণ্য কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এই বড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত তাড়াতাড়ি অ্যান্সার করো জেলা বন্ধুরা অপশন সি বলছে মধ্যপ্রদেশে অবস্থিত কারেক্ট অ্যান্সার হয়ে যায় বুড়িয়াবারটি মধ্যপ্রদেশে অবস্থিত কত স্কোর করলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই না ভিডিওটিকে অবশ্যই লাইক করো ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে সম্প্রতি কবে পালিত হয়েছে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে সম্প্রতি কবে পালিত হয়েছে ছাব্বিশ নম্বর প্রশ্ন আজকে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে কবে পালিত হয়েছে এবং অপশান সি বলছে পাঁচই মে কারেক্ট অ্যান্সার হবে খেয়াল রাখবে ওয়ার্ল্ড হ্যান্ডের আসতে পারে পরীক্ষায় ওয়ার্ল্ড হ্যান্ড হাইটিন হাইজিন ডে পাঁচই মে পালিত হয়েছে সাতাশ নম্বর প্রশ্ন দেখো সর্দার সরোবর পরিকল্পনাটি কোন নদীর উপরে অবস্থিত সর্দার সরোবর পরিকল্পনাটি কোন নদীর উপরে অবস্থিত প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড খুব তাড়াতাড়ি অ্যান্সার করো সর্দার সরোবর কোন নদীর উপরে অবস্থিত যেটা বন্ধুরা অপশান এ বলছে নর্মদা নদীর উপরে সর্দার সরোবর পরিকল্পনাটি অবস্থিত আঠাশ নম্বর প্রশ্নটি খেয়াল করো লেখা আছে ওয়ার্ল্ড অ্যাজমা ডে সম্প্রতি কবে পালিত হয়েছে ওয়ার্ল্ড কি বলা হয়েছে অ্যাজমা ডে সম্প্রতি কবে পালিত হয়েছে খুব তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেন পাঁচ সেকেন্ড অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও বিভিন্ন গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে দাও যেমন ধরো অপশান সি বলছে একটা স্যার পাঁচই মে পাঁচই মে ওয়ার্ল্ড অ্যাজমা দিবস সম্প্রতি পালিত করা হয়েছে এক টাকার অধিক মূল্যের ব্যাঙ্ক নোট কে ছাপায় এক টাকার অধিক মূল্যের ব্যাঙ্ক নোট কে ছাপায় উনত্রিশ নম্বর প্রশ্ন আজকের এক টাকার অধিক মূল্যের ব্যাঙ্ক নোট কে ছাপায় যারা অপশান এ বলছে কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এক টাকার মূল্যে অধিক নোট ছাপিয়ে থাকে আজ শেষ প্রশ্ন দেখো ইন্ট্রিগ্রেটেড সার্কিটের কোন প্রজন্মের কম্পিউটার ব্যবহার করা হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট কোন প্রজন্মের কম্পিউটারকে ব্যবহার করা হয়েছিল শেষ প্রশ্ন আজকে তিরিশটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম কোনো প্রশ্ন ডাউটলোড হলে অবশ্যই কমেন্ট বক্স জানাবে আর কত স্কোর করলে কমেন্ট বক্সে অবশ্যই বলতে ভুলো না ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও যেমন অপশন সি বলছে তৃতীয় প্রজন্মের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জয়েন বন্ধুরা নতুন একটা টিউটালে তোমার সাথে আবার দেখা হবে সে সুস্থ থেকো ভালো থেকো